প্রিয় দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক ভোরের খবরের কাগজের সম্পাদক বিশিষ্ট কথা সাহিত্যিক আমাদের অনেক প্রিয় মানুষ মোস্তফা কামাল কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পরে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম প্রবাহ চলছে আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসায় ব্যবহৃত গজে ক্ষতিকর বস্তু প্রশাসন ক্যাডারের জন্য এবার এক হাজার আটশো তেত্রিশ কোটি টাকার একাডেমি অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু সমকালের শিরোনাম ধোকা দিতে বড় চুল ব্যাংক ডাকাতির গুরুতর তদন্ত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করছে তিন বিদেশি শক্তি জাপার কাদের কালের শিরোনাম এত আগ্রহ কেন বিসিএসএ গ্রাহকদের নিখোঁজ দেখিয়ে বারো কোটি টাকা গায়েব সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকার প্রধানমন্ত্রী বলেছেন দৈনিক ইত্তবাকের শিরোনাম চরমপন্থী দলগুলো নিশ্চিন্ন ভয়াল স্মৃতি এখনো মোছেনি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাঁচ দশকের ত্রাসের রাজত্বের অবসান পাকিস্তানকে টপকে এগিয়ে বাংলাদেশ পনেরো বছরে আইনি সহায়তা পেয়েছেন দশ লাখ মানুষ দশ বছরে কর্মক্ষেত্রে মৃত্যু বেড়েছে তিনগুণ উপজেলা নির্বাচন মাঠে একাধিক প্রতিদ্বন্দ্বী বিভক্ত তৃণমূল বহিষ্কারাদেশ মাথায় নিয়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা মানব জমিনের শিরোনাম সেই চেয়ারম্যানকে ধরতে পুরস্কার ঘোষণা সরেজমিন আইসিডিআরবি দিনে আসছে পাঁচ শতাধিক রুগী বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম জালিয়াতি দুর্বল কোম্পানিতে সর্বনাশ আমাদের সময় শিরোনাম ভুয়া দলিলের ফ্ল্যাট মর্গেজে কোটি কোটি টাকা আত্মসাত জায় জায় দিনের শিরোনাম দাবদাহের মধ্যেই আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান তাপমাত্রা কিছুটা কমেছে মে মাসের শুরুতে বৃষ্টির আভাস দেশ রূপান্তরের শিরোনাম ভোট নিয়ে বিএনপিতে বিরোধ অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের মাঝপথে কাজ আটকা আলো শিরোনাম মানব পাচার সিন্ডিকেটে রোহিঙ্গাসহ ষাট জন প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম ছোট ডনরাই এখন এলাকার বড় ত্রাস দৈনিক জনকণ্ঠের শিরোনাম ঢাকা যেন তপ্ত দ্বীপ মুসলকাম আমরা শেষের শিরোনামটা দিয়ে যদি শুরু করি ঢাকা যেন এখন একটা তপ্ত দ্বীপ এবং একই সাথে তাপপ্রবাহ চলছে আজ খুলছে শিক্ষার প্রতিষ্ঠান কি কি মনে হয় আপনার ধন্যবাদ খুবই মানে আমাদের প্রতিদিনকার যে আমরা বাসা থেকে বের হই যারা কর্মক্ষেত্রে যায় তারাই টের পায় আসলে ঢাকার এই আবহাওয়ার এই কতটা বড় কতটা ভয়াবহ এবং অনেক লোকের মধ্যে আমরা হারিয়েছি অতিরিক্ত পরিবর্তনের যে প্রভাব বাংলাদেশের আপনার ছয় ঋতু আজকে এখন কোথায় ছয় ঋতুর দেশ বাংলাদেশ সেই সেটাও কিন্তু বর্ষাও খুব কম হম করে চলে যায় তো একটা সময় কন কনে শীত ছিল হ্যাঁ হার শীত ছিল সেটাও নাই বর্ষা নাই তারপরে বসন্তের যে মানে আবহাওয়া সেই জিনিসগুলি আস্তে আস্তে মানে এই জলবায়ু এই প্রভাব এবং আমরা কিন্তু অনেক আগে থেকেই যেহেতু এটা মানে আন্তর্জাতিক ইয়া ছিল যে ওয়ার্মিং মানে এটার একটা প্রভাব সারা বিশ্বেই পড়বে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা প্রস্তুতি নেই নি আগে থেকে কেননা ঢাকা শহরে এটা তো আমরা অনেক শহরেই দেখছি যে শহরে কিন্তু তার মানে সবুজায়ন যে যেটা বলে সেটা রাস্তার পাশে বা রাস্তার মাঝখানে যে গাছ থাকে সেটা কিন্তু দিনে দিনে আমরা আগেও এই ঢাকা শহরে যখন বিশ বছর আগেও যেই গাছগুলি দেখেছি তারপরে তারপরে অসংখ্য পার্ক এবং ইয়া বেদখল মানে মাঠ আমরা আমরাও আমরাও রিপোর্ট করেছি যে ঢাকা শহরের পার্ক এবং মাঠ এগুলি বেদখল এবং পার্কে যে নতুন করে গাছ লাগানো এটা তো টাইম টু টাইম প্রতি বছরই কিন্তু গাছ লাগাতে হয় সেই জায়গাটাও আমরা কিন্তু হয়ে গেছি এবং বনায়নের যে ইয়াগুলি আপনি যেন সুন্দরবন পর্যন্ত মানে গাছ কেটে চুরি করে সবকিছু ইয়া হয়ে যায় আর বনায়ন তো একটা প্রতি বছরেরই একটা ইয়া থাকবে মানে কার্যক্রম থাকবে এটা স্কুল পর্যায়ে আমরাও যখন স্কুলে পড়তাম তখন কিন্তু গাছ লাগানোর কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো নাই খেলাধুলা নাই তার মানে সবকিছুই একটা আমরা আসলে কিসের মধ্যে দিয়ে আগাচ্ছি নাইয়ের মধ্যে আছি এবং এই আজকের যে তাপ্রহ এবং স্কুল খুলছে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাবে একটা ক্যাজুয়ালিটি হলে কিন্তু সত্যি মানে এটা সবারই কষ্ট যদিও সকালের দিকটা বোধ হয় একটু ইয়া থাকে যেহেতু মেতে একটা ইয়া আপনি সবকিছুই এবার ইতিহাস সৃষ্টি করছে আপনার মানে ছিয়াত্তর বছরের ইতিহাসে এত গরম কালবৈশাখীর ইতিহাসেও পঁয়তাল্লিশ না ছেচল্লিশ মানে এই সময়টা তো কালবৈশাখী হয় যেমন একটা সময় বোধহয় আপনার একটা খেয়াল আছে যে পয়লা বৈশাখ মানেই কিন্তু ওই দিন ঘূর্ণি একটা কিছু হবে। তো এই জিনিসটা আসলে তো আমাদের আবহাওয়া আমাদের মানে এই ইয়ার সঙ্গে বাংলাদেশের এই মানে মানে আবহাওয়ার সঙ্গে এটি যায় এই সময়টা এটা হবে কিন্তু সেটা কিন্তু অনুপস্থিত আপনার ছোট বড় কালবৈশাখী হবে ঝড় হবে মানে এর মধ্যে দিয়েই তো আমরা এগিয়েছি কিন্তু সেই জায়গাটা দিনে দিনে আজকের এই অবস্থায় আসছে এবং বাংলাদেশে আমরা জানি যে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে তো এটা তো হওয়াটা অস্বাভাবিক না এবং আপনি দেখেন দুবাইয়ে শহর তলিয়ে গেছে এই মানে এটা তো চিন্তা করার মতো না যে দুবাইয়ের শহর তলিয়ে গেছে গাড়ি ভেসে যাচ্ছে মানে গাড়ি ভেসে যাচ্ছে পানিতে তো এই এগুলি জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পানির স্তর মানে উপরে উঠে যাচ্ছে তো এই সব কিছু মিলিয়ে আমাদের আসলে মানে বহির্বিশ্বের সঙ্গে অবশ্যই একটা এটার আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আমাদেরকে আরো বেশি মানে কাজ করা এটা খুবই জরুরি খুব এবং সবুজায়ন সবচেয়ে বড় বড় বেশি দরকার উপজেলা নির্বাচন নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে উপজেলা নির্বাচনের সংঘাত শুরু একটি পত্রিকার শিরোনাম শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের হিরিক এবং একই সাথে আলাপ করতে চাই একটি পত্রিকায় শাহজাহান বলেছেন যে স্বজন রাজনীতি করলে যদি রাজনীতি করে তাহলে ভোটে কেন নয় না এটা তার কথাটা যৌক্তিক কিন্তু আমরা দেখি কি আমাদের দেশে যে মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন তারা কিন্তু ক্ষমতা এমনিতেই কোনো পদে না গিয়েও ক্ষমতার প্রভাব থাকে। এবং তারা সমস্ত ভাগনা একদম এবং আপনি দেখেন রাতারাতি তার সবকিছু চেঞ্জ হয়ে যায় তার আর্থিক অবস্থার চেঞ্জ হয় তার ক্ষমতার সে ক্ষমতার প্রভাব বলয় থেকে সবকিছু করে এবং তার কোনো কিছু হয় না এবং তাকে পুলিশ কিছু বলতেও ভয় পায় সেলুট করে সেলুট করে যে মন্ত্রীর আত্মীয় বা এমপির আত্মীয় তাকে আমি বলে আবার কোন ঝামেলায় ধরা যাবে না ধরা যাবে না তো সেই জায়গাটায় আজকে এই ইয়াটা যে আপনি দেখেন যে সরক প্রধানমন্ত্রী স্বয়ং মানে তিনি বলেছেন যে নির্বাচন আত্মীয় স্বজনরা সেখানে কেউ মানেনি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি শুধু আমরা শুনি কাদের বাইয়ের মুখে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে সামনে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমি বিএনপি কে ক্ষেত্রে ধন্যবাদ দিই তারা কিন্তু অলরেডি ব্যবস্থা নিয়েছে অলরেডি ব্যবস্থা নিয়েছে পরিষ্কার করেছে পরিষ্কার করেছে তো একটা রাজনৈতিক দল তার আসলে কিছুই নাই আমরা দেখি যে সমর্থক ছাড়া আর কোন ওইরকম বড় ইয়া নাই তারাও কিন্তু বহিষ্কার করছে যে তুমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছো তাহলে ক্ষমতাসীন দল সে তো আরো আগে করার কথা তাই না আত্মীয় স্বজনরা ইলেকশনে যাবে না কেন সে আপনি যদি দেখেন যে শাহজাহান খান সে পর্যন্ত বাহাসে গেছে ইয়া সঙ্গে কাদের ভাইয়ের সঙ্গে যে আপনার সঙ্গে কথাই বলা যায় না আপনি এইসব ইয়া করেন কেন রাজনীতি করবে তাদের রাজনীতি করবে করুক মানে অন্যদেরকে সুযোগ দেখ তাই না অন্যদেরকে সুযোগ দেয় তারা তো ক্ষমতার ইয়াতে থাকে অনেক ধন্যবাদ আপনাকে এদিকে আবার জিএম কাদের সাহেব গতকাল বললেন যে জাপাকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায় সরকার প্রভাবশালী রাষ্ট্রগুলো আওয়ামী লীগকে ক্ষমতায় চেয়েছিল এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইয়েতে ছিল এখন হয় কি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানে আপনি দেখবেন যে সবসময় সরকারের সঙ্গে তো তাদের কাজ করতে হয় তারা উন্নয়ন অনেক দেশ উন্নয়ন সহযোগী আমেরিকার মতো বড় দেশ সে তো সরকারের বিপক্ষে গিয়ে কোনো কিছু করতে পারবে না তারপর তারা চেষ্টা করেছে যে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক সেই চেষ্টা তো আমরা দেখেছি নানাভাবে এখানে অ্যাম্বাসেডার যেটা তার জুরিসডিকশনের বাইরে তারপরেও তিনি দৌড়ঝাঁপ করেছেন অনেক যদি আমরা তার সমালোচনা করেছি মানে না কিন্তু কাদের যদি নিজেকে গৃহপালিত দল ভাবে হ্যাঁ তাহলে তো গৃহপালিত দল কথা বলবে সে সংসদে সরকারের সমালোচনা করবে তার ভালো প্রশংসা করবে খারাপ কাজের সমালোচনা করবে সে গৃহপালিত হবে কেন দেখতে চায় সবাই তো আমার পক্ষে আমি চাইবো কিন্তু সবাই তো আমার পক্ষে থাকবে না আমার মতো সেটা আমি তো দেখি যে এই যে সুমন সুমন সে সরকারের সবার কি তুলাধূনা করতেছে তো উনি বৃহৎ বিরোধী দলের মানে বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় নেতা সমালোচনা সমালোচনা করবে তার মানা না তাই না সে সব জায়গায় এই যে কথাগুলো বলছে এটাও তো তার অধিকার থেকে বলছে তাইলে তারা তো কেউ বলেনি যে আপনি এই কথাগুলো কেন বলতেছেন সে যেই কথাগুলি বলছে এগুলি কিন্তু তাইলে কি নির্বাচনটা কি বিদেশিরা করিয়ে দিয়েছে এবং এই কথা উনি বলেছেন যে যখন আমরা নির্বাচনে যাব না যাব না তখন থেকে আমাদের জন্য স্বরതന്ത്ര শুরু হয়ে যায় তাই স্বরതന്ത്രতা আপনি ফা পে পা দিয়ে দিলেন কেন আপনি তো না দিতে পারতেন নির্বাচনে আসতে পারতেন তাই না আপনাকে তো জোর করে নাই কেউ এই সব আসলে রাজনীতির কথা শেষ পর্যন্ত সবাই বলে তলে তলে একই জায়গায় থাকে একই জায়গায় থাকে একদম মোসাফাল আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনাদের পত্রিকায় খবরের কাগজে একটি গুরুত্বপূর্ণ শিরোনাম হয়েছে যেটি যার সাথে আমাদের অনেক আবেগ জড়িত এবং অনেক কিছু আমাদের জড়িত পাকিস্তানকে টোপকে এগিয়ে বাংলাদেশ আলোচনাটা কেন করতে চাই এই দেশটি আমাদেরকে যে কষ্ট দিয়েছিল যে আমাদের উপরে যে অত্যাচারটা করেছিল সেটা আমরা মনে রাখতে না চাইলেও কিন্তু মনে রাখতে হয় আমাদের সেইখানে আজকে যে আলোচনাটি পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন স্বয়ং তিনি বলেছেন আমি ছোট ছিলাম তখন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের উপর বোঝা হিসেবে দেখা হতো কিন্তু শিল্প তারা এখন এখন অসাধারণ অগ্রগতি সাধন করেছে আর তাদের এই উন্নতির দিকে তাকালে আমাদের লজ্জা লাগে আপনাকে এবং চ্যানেল আইকেও ধন্যবাদ যে এই আলোচনাটা করতে পারছি এখানে সত্যিকার অর্থে আমি আমিও একটু অবাক হয়েছি যে এটা কোনো পত্রিকায় মানে এটা আমলে আমাদের প্রচার মাধ্যমে ঠিক সেইভাবে হ্যাঁ এটাকে সামনে আনেনি অথচ পাকিস্তানের মানে এই পর্যন্ত মানে কোন প্রধানমন্ত্রী এই প্রথম বললেন যে এবং স্বীকার করলেন যে আসলে বাংলাদেশের যে ঈর্ষণীয় উন্নয়ন এটা তারা তাদের দেখার পরে লজ্জা লাগে কারণ পঞ্চাশ বান্ন বা তেপ্পান্ন বছরে আমরা কোথায় আর পাকিস্তান কোথায় সেটার একটা এখানে আমরা গ্রাফ দিয়ে দেখি অবশ্যই এখানে তুলনামূলক একটা তালিকা তালিকা আছে এবং সেখানে তারা অনেক পিছিয়েছে বাংলাদেশের তুলনায় তো এটা দিয়েই তো প্রমাণ করে যে তারা আমাদেরকে একটা সময়ে যে ইসলামাবাদ রাজধানী হয়েছে বাংলাদেশের পাট ব্যক্তির টাকায় তো এই বঙ্গবন্ধুই বুঝতে পেরেছিলেন তখন যে আসলে তারা আমাদেরকে শোষণ এবং আপনি দেখেন যে ভাষার অধিকার কেড়ে নিয়েছিল আমরা আসলে সবকিছু ভুলে যাই কেন আমি জানি না যে আমাদের স্বাধীনতা যে চব্বিশ বছরের যে দুঃশাসন এটা মানে যারা একটু সিনিয়র নাগরিক তারা তো সবাই জানে আর যারা একটু শিক্ষিত তারা তো অন্তত পরে পরেও তো জানছে যে না তারা আমরা আমরা শোষিত হয়েছি এবং মিলিটারি শাসন শুরু থেকেই ছিল এখনো মানে যেইভাবে তাদের প্রভাব বলায় ছাড়া বা তাদের মানে ইয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে আর ক্ষমতায় রাখা হয় না এটা তো স্পষ্ট তো এবং এই সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের যে যেহেতু আবেগের প্রশ্ন একাত্তর মুক্ত একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে এবং এই দেশটা এগিয়েছে এমন না যে এটা এই দেশ পিছিয়েছে এবং অনেক গুণ এগিয়েছে সেই জায়গাটা আমাদের সবার এটা মনে রাখা উচিত যে আমরা এই দেশের দেশ স্বাধীন না হলে আজকে এক একজন সম্পাদক এক একজন সচিব এক একজন মন্ত্রী একজন জেনারেল এরা কিছুই হতে পারতাম না সেই অহংকারের জায়গাগুলো তৈরি হয়েছে এই জন্য আমাদের একটি আশার ব্যাপার এবং আপনাদের এই রিপোর্টটির জন্য অনেক ধন্যবাদ প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম যে আলোচনাটি গত মাসে বোধহয় কয়েকবার করা হয়েছে এখানে খুব অবাক লাগে যে ছোট বাচ্চাদের নিয়ে আলোচনা করতে হয় আমাদের ছোট ডনরাই এখন এলাকার বড় ত্রাস বেপরোয়া কিশোর গ্যাং বাড়ছে অপরাধের সীমা এই কথাগুলো অসংখ্যবার আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না কেন আসলে এদের পিছনে এরা এরা তো দায়ী না আমি মনে করি যে এই কিশোররা কিভাবে কেন নষ্ট হলো কারা তাদেরকে ব্যবহার করছে সেই জায়গাটা যাইতে হবে যে কারা এদেরকে প্যাটার্ন করছে কারণ এরা তো প্রত্যেকেই দেখেন যে ভালো ভালো ফ্যামিলির ছেলে পেলে এবং একদম রাস্তা থেকে উঠে আসলে সাথেই বড় ভাইরা আছে বড় ভাইরা আছে এবং সেটা রাজনৈতিক দলের বড় ভাই একদম তাদের ছাত্র চাই এই কাজগুলি করছে এবং সমস্ত এলাকায় আপনি দেখেন এইটা কেন বাড়বে এবং এই এদের পেছনের এদেরকে ধরে কি হবে আগে তো ওদেরকে ধরতে হবে যারা এদেরকে সাপোর্ট দিচ্ছে আমাদেরকে আমরা যাদের গডফাদার বলি যাদেরকে গডফাদার বলি তাদেরকে ধরতে হবে শুধু এদেরকে ধরে আপনি মানে আপনি আইনও তো কিন্তু এদেরকে জেলে রাখতে পারেন না এদেরকে সংশোধন কেন্দ্রে রাখতে হয় তাই না মাইন আপনাকে এলাও করে না কিন্তু আপনি এদের এদেরকে মানে আমরা এটা দেখছি কতদিন ধরে এই একই জিনিস বিভিন্ন এলাকা এলাকায় ঢাকায় বিভিন্ন এলাকায় এলাকায় ঢাকার বাইরে জেলায় জেলায় আমরা এই মানে দেখি আপনি মনে হয় এই এই দৃশ্যটা প্রায় আমরা সবাই আপনি কেন আমরা সবাই প্রায় দেখি কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ বা বিশেষ করে মিছিল হলে একদল কিশোর একদল বাচ্চা তারা মিছিলের অগ্রভাগে থাকে এবং বড়দের মতো করে মিছিলে ঢিল করে এই আমি হাত দিয়ে বাবা যাও যাক আমাকে বড় নেতা হাত দিয়ে এবং আমি একটা ব্যাকিং পাবো যে এইটা এইটার জন্যই তো এই জিনিসগুলো নষ্ট হয় আমরা আমাদের সমাজ তো এইভাবেই নষ্ট হয় আজকে আপনি দেখেন যে এই যেটা আপনি এই যে আত্মীয় স্বজনদের কথা বললেন আমরা কিন্তু আসলেই সমস্ত এলাকা প্রত্যেকটা এলাকা এলাকায় দেখেন যে এই যে মন্ত্রী বা এমপি তার বা খুরাতো ভাই মামাতো ভাই এরা বিভিন্ন এলাকায় এই মানে ত্রাসের একটা ইয়া সৃষ্টি করে আছে এবং এরা এরা টেন্ডারবাজি বলেন চাঁদাবাজি বলেন সমস্ত কিছুর সাথে এরাই জড়িত মানে ফলে হয়েছে কি যে আমাদের সমাজটা যে একটা একটা স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক গতিতে চলে না স্বাভাবিক গতিতে নাই আজকে এই মানুষের মধ্যে এত অস্থিরতা কেন আপনি ধরেন দেশের উন্নয়ন হয়েছে দেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে আছে অনাহার নাই সবচেয়ে কষ্ট কিন্তু ভাতের কষ্ট সেই কষ্ট তো মানুষের নাই তারপর মানুষের মধ্যে এত অস্থিরতা কেন এই সামাজিক অনাচার অনাচারগুলো সমাজের সামাজিক অনাচারগুলি সে একটা মেয়েকে সে সাহস পাচ্ছে না সে বাইরে পাঠাতে একা একটা ছেলেকে বাইরে পাঠাবে এই কিশোর গ্যাং যদি বানায় বানিয়ে ফেলে সেই ভয়ে একটা ছেলে তো একটা শিক্ষিত ঘরের ছেলে সে তো পড়াশোনা করবে নিজের ভবিষ্যৎ করবে তাই না কিন্তু যেমন একটা সময় আমাদের ছিল যে এই যে ছোট ছোট বাচ্চারা তাদের একটা শিষ্টাচার শেখানো হতো বড়দের সালাম করা পায়ে সালাম করা বা এই যে বিনীত হওয়া সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে পরিবার থেকে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে এবং আমাদের আমরা আমি নিজে আমার শিক্ষককেও আমি সালাম করি এখনো এখনো তো আমার আমার একজন শিক্ষক যখন আমার সামনে এসে দাঁড়ান তখন আমার মনে হয় আমার বাবা এসে সামনে দাঁড়িয়েছে এটাই এটাই তো আসলে এবং বাবা মার তো শিক্ষা এটাই হম হম থাকা উচিত যে শিক্ষক গুরুজন এবং সিনিয়র যে শেষ হয় তাকে সবসময় সম্মান করা সেই সম্মানের জায়গা যে নিষ্ঠুরতা কেন বাড়ছে সমাজে এত আপনি দেন ক্রুয়েলটি মানে কঠিন ভাবে এমন এমন ঘটনা ঘটে এমন ভাবে হত্যা করা হয় যেটা আসলে মানে আমাদের আমাদেরকে বিস্মিত হতে হয় যে এই কেন কারণ হলো এই যে সামাজিক অনাচার আপনি ব্রাশ টানতে হবে তো একটা জায়গায় একটা পরিবার থেকে যে শিক্ষাটা পাবে স্কুল থেকে বা সমাজ থেকে যে শিক্ষাটা পাবে সেই শিক্ষাটা তো পাচ্ছে না এখানে ওই যে জোর যার তার একটা ইয়া তো এই জায়গাটা তো আসলে পরিবর্তন আনতে হবে আলো পত্রিকায় শিরোনাম হয়েছে পাঠানো হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়ায় মানব পাচার সিন্ডিকেটে রোহিঙ্গাসহ ষাট জন চিন্তা করা যায় এটা মানে ভয়ঙ্কর এবং ইয়াতে আপনি সৌদি আরবে অসংখ্য রোহিঙ্গা যাদেরকে ফেরত পাঠাচ্ছেন পাঠাতে যাচ্ছে কয়েক হাজার তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর চাপ দিয়ে বাংলাদেশ এটা কি করবে আসতেছে তারা রোহিঙ্গা এটা সৌদি আরবও জানে বাংলাদেশও জানে এবং তারা কি করে পাসপোর্ট পায় এদেশে দেশে বাংলাদেশি পাসপোর্ট নিয়েই তারা গেছে গেছে কিভাবে গেল আপনি তারা মানে অনেক দেশ রোহিঙ্গাদের নিতে চায় কিন্তু সেটা তাদের

তাহলে এই এই দেশে আপনার একটা জায়গা তো আপনি একটা শৃঙ্খলা আনবেন যে না ঠিক আছে আমি আমি এই যে ইয়া মানে আমাদের পরিচয় পত্র আপনি আমি আমার সেলেটটা করতে গিয়ে দেখছি ভয়ঙ্কর হয়রানি আপনি নানা কাগজপত্র এটা সেটা আনতে গিয়ে সেখানে আবার কমিশনার কাউন্সিলর সে টাকা ছাড়া সেখানে আপনি সার্টিফিকেট দিতে পারবেন না দিবেন না কেন কেন টাকা লাগবে সে তো এখানকার নাগরিক এই ঠিকানার ইয়া বাসিন্দা নানা প্রশ্ন আমি নিজে

একটা এনআইডি পেতে ভয়ঙ্কর কঠিন একটা ইয়ার মধ্যে পড়তে হয় তার এরা পেয়ে যাচ্ছে পাসপোর্ট তো পাসপোর্ট এনআইডি ছাড়া তো পাসপোর্টই হয় অনেক ধন্যবাদ আমরা জানি না যে এই যে একদিকে দেশ উন্নয়ন অগ্রযাত্রা একেবারে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু এই যে সামাজিক শোষণ অন্যায়গুলো যদি অনাচার অত্যাচার এগুলো যদি আমরা না করতে পারি তাহলে তো মুশকিল হবে দৈনিক প্রথম আলোতে একটি শিরোনাম হয়েছে আমরা এই আলোচনাটি করে অনুষ্ঠান শেষ করতে চাই প্রশাসন ক্যাডারের জন্য এবার এক কোটি টাকার একাডেমি এখানে যখন বলা যেটা হচ্ছে যে নয়টি প্রশিক্ষণ কেন্দ্র আছে কক্সবাজারে জমি নেওয়া হয়েছে সাতশো এক নতুন করে কেরানীগঞ্জের প্রশিক্ষণ কেন্দ্র করার পরিকল্পনা একজন বলেছেন যে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের কথা বলছে স্মার্ট বাংলাদেশে গড়তে কর্মকর্তাদের দক্ষ হোক করতেই হবে কিন্তু কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে এ ধরনের একাডেমির বিকল্প নেই কিন্তু একাডেমি তো আছে আমাদের একাডেমি তো আছে তাহলে আসল টাকা দিয়ে আমরা এত কিছু আরো একাডেমি করব সেটাই এখন এই সব এগুলো না করলে তো লুটপাট संभवই না এখন সমস্ত প্রকল্পই চিন্তা করা হয় যে লুটপাট কথা নয় ছয় করারে করার একটা প্রকল্প আর কিছু না এবং এইটাই আপনি দেখেন যে এই পর্যন্ত যতগুলি বড় বড় প্রজেক্ট হয়েছে সমস্ত জায়গায় লুটপাট এবং সেটা বাড়িয়ে নেওয়া সময় বাড়ানো টাকা বাড়ানো টাকা এইভাবেই আসলে দুর্নীতিটা একেবারে গ্রাসরুট লেভেলে চলে গেছে আপনি কোনো কাজ দুর্নীতি টাকার বিনিময়ে ছাড়া করতে পারবেন না আপনি একটা ভালো মানুষ এটা সমাজের কাছে একটা তুচ্ছ দিয়ে আপনি আপনি কেন ভালো মানুষ আপনার টাকা থাকতে হবে তাইলে আপনি ভালো মানুষ অনেক প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনার শুনলেন আজকে আমরা কিশোর গ্যাং নিয়ে কথা বলেছি কিন্তু প্রতি অনুষ্ঠানেই প্রায় অনুষ্ঠানে এই কথাটি আমি বলি আপনার প্রিয় সন্তান কোথায় যায় কার সাথে মেশে তার বন্ধু কারা আপনি কি এই খবরটি জানেন খোঁজ নিন ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খুদা হাফেজ